কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। অধিনায়ক মুশফিকুর রহিম সহ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা শাহবাগে এসে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। সংহতি প্রকাশ করেছে বিপিএল এর অন্যতম দল দুরন্ত রাজশাহী, দুরন্ত রাজশাহীর অন্যতম অংশীদার চ্যানেল আই। শাহবাগের প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম, সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। সোমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাহমিনা, আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ স্কোয়ারে। আপনি যেটা আগেই বলেছি, আজকে এই আন্দোলনের টানা ছয় দিন ধরে চলছে। আপনারা যত দূর চোখ যায় এই শাহবাগ স্কোয়ারে চলছে দ্রোহ বিদ্রোহ আর ঘৃণার আগুনে। শাহবাগ স্কোয়ার এখন একটা জ্বলন্ত বাংলাদেশ হয়ে আছে, এবং এই বাংলাদেশ থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। দিন যত বাড়ছে এখানে ক্ষোভ আর ঘৃণার আগুন ততটাই তীব্র হচ্ছে। ছয় দিনের আন্দোলনে এই শাহবাগের চত্বরে নতুন প্রজন্ম কিন্তু একটি বারের জন্য তাদের এই আন্দোলন থেকে পিছু হটে আসেনি। আমরা যত দূর চোখ যায় তত দূর দেখছি শুধু একটাই আওয়াজ, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চায়। এবং রাজাকারদের ফাঁসি কাষ্ঠে না ঝুলিয়ে ঘরে ফিরবে না। এই ব্রততে আজ বিদ্রোহের আগুনে জ্বলজ্বল করছে, বাংলাদেশের মানচিত্রে ঠাঁই করে নিল আরেকটি ইতিহাস শাহবাগ স্কোয়ার। এই নতুন প্রজন্মকে নিয়ে যারা কদিন আগেও তাহমিনা বলেছিল এই প্রজন্ম নাকি হতচ্ছাড়া প্রজন্ম, এই প্রজন্মের হাতে দেশ রক্ষার হবে না, কিংবা এই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধর চেতনাকে ভুলতে বসেছে, আজকে এই শাহবাগের আন্দোলন কিন্তু নতুন করে আবারও প্রমাণ করেছে আকাশ কাগজে এই প্রজন্মের ছেলেমেয়েরা যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলন আজ পুরো বাংলাদেশের একটা ইতিহাস হয়ে গেছে। আমরা একটি ইতিহাসের জনসমুদ্রে এখন দাঁড়িয়ে আছি, এবং সেই জনসমুদ্রের কিন্তু একটাই মহাগর্জন, রাজাকার এর ফাঁসি চায় তুই রাজাকার। এবং এই আন্দোলন থেকে কিন্তু নতুন নতুন আন্দোলনের ইস্যু তৈরি হচ্ছে। গতকালকে হয়তো সরকারের থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল 1973-এর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনকে সংশোধন করা হবে, সেই আইন সংশোধনের আশায় কিন্তু এখনো আশ্বস্ত হতে পারেনি এই শাহবাগ চত্বরের নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের ডাকে এখানে সামিল হয়েছে হাজারো হাজারো মানুষ। শাহবাগ স্কোয়ারের এই আন্দোলন পুরো দেশে শুধু সরিয়েনি, বাংলা ভাষাভাষী বিশ্বের যেখানে মানুষ আছে সবার মাঝে এই শাহবাগের আন্দোলন ছড়িয়ে পড়েছে। ফেসবুক, টুইটার এবং আকাশ কাগজে যে আন্দোলনের ডাক, সেই আন্দোলন যে কত বড়, জ্বলজ্বল করতে পারে তার প্রমাণ আজকের বাংলাদেশ, আজকের ইতিহাস। এবং এই ইতিহাসের যারা কর্ণধার তারা কিন্তু দিন রাত এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই প্রজন্ম ছেলেমেয়েরা যারা এই শাহবাগ স্কোয়ারকে নতুন বাংলাদেশ সৃষ্টির একটা ইতিহাস বলছে, তারা কিন্তু বলছে যে রাষ্ট্র যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে দোটানায় পড়ে তখন হাল ধরে এই নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম আবারও অবাক করলো সারা বিশ্বকে, সারা বিশ্বর কাছে জাতীয় পতাকাকে জ্বলজ্বল করে প্রমাণ করলো স্বাধীনতার মূল্যবোধ কিংবা চেতনা এই নতুন প্রজন্ম দিতে পারে, এবং তারা তার প্রমাণ রাখছে। সেই প্রমাণ সারা বিশ্ব বিভিন্ন গণমাধ্যমে দেখছে। আমরা এখন কথা বলবো এমন একটি মানুষের সঙ্গে যে মানুষটি তার অগ্নিকণ্ঠে এই আন্দোলনকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। শ্যামলা রঙের একটা ছোটখাটো মানুষ যাকে আমরা বলছি লাকি, লাকি তার নাম হলো। এই লাকিকে, শ্যামলা রঙের ছোটখাটো মেয়েটিকে স্যালুট করেছে পুরো বাংলাদেশ। তার স্লোগানের কণ্ঠ, তার অগ্নিকণ্ঠ পুরো জাতি শুনছে, পুরো দেশ শুধু না সারা বিশ্ব তাকিয়ে দেখছে। স্যালুট রাকিকে, স্যালুট একটা আপাদ মস্তক, শুধু অগ্নিকণ্ঠ না একটা আপাদ মস্তক বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের কণ্ঠে শুনবো আজকে শাহবাগ স্কোয়ারের এই আন্দোলনের আবার স্লোগান। তুমি আমাকে বলো এই আন্দোলনে তুমি কি সঙ্গে নিয়ে ঘরে ফিরবে? এই আন্দোলনে আমি সঙ্গে নিয়ে ঘরে ফিরব যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে, সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, একটা একটা করে সবগুলো যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, এবং যত ধরনের জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলো বন্ধ করবে, এবং জামাত শিবিরের যে নাগরিকত্ব তা বাতিল হবে। কোন রাজাকারের গাড়িতে আর কোন জাতীয় পতাকা উড়বে না। তুমি যে তোমার অগ্নিকণ্ঠে সারা বিশ্বের কাছে তুলে ধরেছো, সেই অগ্নিকণ্ঠে কি আরো একবার আমাদের এই আজকে তুমি এই মাইক্রোফোন হাতে আর একবার তুমি স্লোগান দিবে? জালো রে জালো, এটা এইভাবে তুমি আরেকবার বলো, আরেকবার শুধু এই তোমার প্রতিবাদের ভাষা আরেকবার বলো। জালো রে জালো,
আগুন জ্বালো। এই প্রজন্ম কিন্তু একবারই বলল সে তার প্রতিবাদের ভাষা, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তাদের স্বপ্ন পূরণ করে তারা এই শাহবাগ চত্বর কোনো রাজনৈতিক চিন্তার লোক কিংবা ক্ষমতার মোহ থেকে আজ এই হাজার হাজার মানুষ এই শাহবাগ স্কোয়ারে লাখো জনতার ভিড় হয়নি, এটা শুধুমাত্র তার দেশপ্রেমের জন্য, মাকে রক্ষার জন্য তারা আজকে দাঁড়িয়েছে, সামিল হয়েছে। আমরা প্রতি এই টানা ছয় দিনের আন্দোলনে অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে আন্দোলনে শরিক হয়েছে, সকাল থেকেই এই আন্দোলনে শরিক হয়েছিল আমাদের চ্যানেল আয়ের যেটা অংশীদার বিপিএলে দুরন্ত রাজশাহী, তারা সংহতি প্রকাশ করে গেছে জাতীয় ক্রিকেট দল, আমাদের সহকর্মী যে সকাল থেকেই এই ক্রিকেট দলের সঙ্গে এবং দুরন্ত রাজশাহীর সঙ্গে ছিল, সহকর্মী আরিফের থেকে শুনতে চাইবো। আরিফ, আমার দুরন্ত রাজশাহী যে চ্যানেল আয়ের অংশীদার, সে এই আজকে শাহবাগ স্কোয়ারে কী জানিয়ে গেছে তুমি বলো। ধন্যবাদ সুমাপু, আমি সকাল থেকে এখন থেকে যেটা জানাবো, আমার কাছে যে সবচেয়ে বড় খবর যেটি মনে হয়েছে, আজকে আন্দোলনের ষষ্ঠ দিন, এই আন্দোলনে আরও নতুন করে মাত্রা যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্দোলনে অল্প আগে একাত্মতা প্রকাশ করে গেছে, আমাদের দুইটার বুলেটিন শুরু হওয়ার কিছুক্ষণ আগে তারা মঞ্চ থেকে নেমে গেছে, তারপরেও আজকে এই মানুষের মধ্যে আমি নতুন এক মাত্রা বাংলাদেশ ক্রিকেট দলকে, অর্থাৎ হাজার হাজার মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে, হাজার হাজার মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছেন এই আন্দোলনে। শাহবাগ আন্দোলন যেন তাদেরকে পেয়ে নতুন মাত্রায় মেতে, এখনো ননস্টপ এই আন্দোলন স্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর, নতুন প্রজন্মের মধ্যে আরও এক উদ্দীপনা যোগ করে গেছেন বাংলাদেশ সাবেক বর্তমান ক্রিকেট টিমের, বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্য আশরাফি বিন মর্তজা, মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনিও ছিলেন, তার নেতৃত্বেই এই এই শাহবাগ চত্বর ঘুরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তো আমি এখন জানতে চাবো এখানে একজন তরুণ প্রজন্ম রয়েছেন, তিনি কিভাবে বাংলাদেশ ক্রিকেট দলের এখানে আসার আপনার অনুভূতিটা কি জানতে চাচ্ছি। আমার অনুভূতি হলো যে তারা যেভাবে পুরো বাংলাদেশকে এই বিপিএল দিয়ে কাঁপিয়েছে, তারা এখানে এসে তাদের তারুণ্যকে আবার ফুটিয়ে দিয়েছে, তারা এখানে তাদের তারুণ্যকে প্রকাশ করে গিয়েছে, এবং আমিও এসেছি আমার তারুণ্যকে প্রকাশ করতে, এবং এখানে যে তারুণ্যের জনস্রোত পুরো এখানে ভরে এসে তাদের তারুণ্যকে প্রকাশ করছে, ঠিক তেমনি এখানে সেই তারুণ্যকে প্রকাশ করছে কাদের মোল্লা, সাইদি, সাকা চৌধুরী, কামরুজ্জামান, তাদের ফাঁসির দাবিতে আমাদের ইনশাল্লাহ আমাদের এই দাবি অবশ্যই পূরণ হবে, তাই আমরা সবাই এই কাদের মোল্লার ফাঁসিতে ইনশাল্লাহ ফাঁসি হবে, ফাঁসি দিতে হবে অবশ্যই, আমাদের দাবি মানতে হবে অবশ্যই ইনশাল্লাহ। আমি আবার ফিরে যাচ্ছি সোমাপুর কাছে। আরিফ, তোমাকে ধন্যবাদ। আরিফ জানিয়ে গেল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিসিবির সভাপতি এবং দুরন্ত রাজশাহী তাদের সংহতি প্রকাশ করছে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব, যেখানে বাংলা ভাষা দ্রোহের আগুন এই নতুন প্রজন্মের কণ্ঠে, দ্রোহের আগুন পুরো বাংলাদেশ, এখানে ধরে যারা অপেক্ষা করছে দিনের পর এই ছয় দিন যে আন্দোলন, ক্লান্তিহীন আন্দোলন, সেই ক্লান্তিহীন আন্দোলনে তারা কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখানে আন্দোলনে কোনো দল, মত, দলের রাজনৈতিক ব্যানারে এই আন্দোলনে আসেননি, মাতৃভাষার টানে, জাতীয়তার টানে এবং স্বাধীনতার টানে যারা এখানে এসেছে তাদের একজন মানুষ, সে কোনো দল বুঝে না, সে বুঝে দেশ রক্ষা। আমি কি আপনার সাথে কথা, আপনি কেন আন্দোলনে এসেছেন, কি চান এই আন্দোলন থেকে? আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ছোটবেলা থেকেই দেখেছি আত্মরক্ষার সংগ্রামে মুক্তিযুদ্ধে যেহেতু অনেকেই শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একটা বছর বাসায় ছিলাম, বাড়িতে ছিলাম না, আমার ফাদারও মুক্তিযোদ্ধায় মার খেয়েছেন, ভাই মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই আন্দোলনে তারা বলছে সাতাশ আছেন, তারা ঘরে ফিরবেন না, তারা বলছেন দিন যত বাড়ছে তাহমিনা তত এখানে আন্দোলনের মাত্রা, তত আগুন মুখে হচ্ছে, এবং সেই আন্দোলনের আগুনের একটাই প্রতিবাদ, একটাই কণ্ঠ, এই প্রজন্মের একটাই কণ্ঠ, নতুন প্রজন্মের সঙ্গে এখানে পুরো বাংলাদেশ সামিল হয়েছে, পুরো বাংলাদেশের একটাই কিন্তু দাবি, রাজাকারদের ফাঁসি চায়, কিংবা একটাই প্রতিবাদ, যে প্রতিবাদী কণ্ঠ, পুরো বাংলাদেশ তুই রাজাকার, এবং রাজাকারকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তবেই ঘরে ফিরবে এই নতুন প্রজন্ম, কিংবা ঘরে ফিরবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন আরেকটি বাংলাদেশ। তাহমিনা, আমার কাছে এই ছিল
প্রজন্ম চত্বরের সর্বশেষ খবর। আমরা আপনাকে অনেক ধন্যবাদ, আবার নতুন তথ্য দিতে আবার আপনাদের স্টুডিওকে ধন্যবাদ সুমা।